মৃত্যুয়ে যাক হার মনাব পড়া নাই। বুকুত সত্তরটা গ্রেনেডৰ স্প্লিন্টার লৈও অদম্য উৎসাহেৰে জিয়াই আছে এজন অক্লান্ত সৈনিক। বিগত চৌব্বিশ বছর ধরে মৃত্যু যন্ত্রণালৈ কৰি গৈছে দেশৰ সেৱা। চৌব্বিশ বছরে সত্তরটা স্প্লিন্টার এতিয়াও ভিতৰত আছে। এই হাতটো ছিঙি গৈছিলে, হাত আকৌ জইন লাগিছে। হাতত এতিয়া আজিকালি বন্দুক নলয়, যদিও মার্কস আজিকালি সার্ভিস, ইন্ডিয়ান আর্মির যে সার্ভিসেস, সেই সার্ভিসেসর অলিম্পিকের দল তৈয়ার করার দায়িত্ব, সার্ভিসেসর গোটেই খেলোয়াড় দলটো তৈয়ার করার দায়িত্ব কমোডর বরুণ সিং, শৌর্য চক্র বিজয়ী। তেখেতে কৈছে যে তিনিবার মৃত্যু একেবারে কাষৰ পৰা আহি উভতি গৈছে, আর শেষৰটো মৃত্যু ভগবানের ইচ্ছা, যেতিয়া আহিব তেতিয়া আহিব, সকলো সময়তে তেখেত প্রস্তুত। ভারতের অন্যতম দুর্ধর্ষ নিরাপত্তা সংস্থা মার্কজৰ বিষয়া মৃত্যুঞ্জয় কমোডর বরুণ সিংহ তিনিবারকৈ মৃত্যুক চুই উভতি অহার অভিজ্ঞতা আছে তেওঁৰ। আই ফায়ার্ড, দে ফেল, বাট ওয়ান অফ দ্য ফলিং বুলেটস কেম এন্ড হিট মাই গ্রেনেড হুইচ গট শ্যাটার্ড। হাত মে জো গ্রেনেড থা, বডি মে জো গ্রেনেড, ভেস্ট মে জো হাম লাগা কে রাখতে হ্যায়, সো দ্যাট ও স্প্লিন্টারড অফ হো গয়া। And almost more than 70 splinters, they tore my right chest, my right lung, and one of मतलब अगर दिखाना चाहे तो यहाँ ग्रेनेड था, यहाँ था, या ग्रेनेड पे गोली लगा और गोली मतलब वो एक्सप्लोड हो गया और सारे ग्रेनेड यहाँ सारे मतलब 70-75 ग्रेनेड पूरे आपके इस पूरे एरिया में। ओनली वन विच वॉज हर्टिंग वॉज वन विच वेंट टू द हार्ट, छाती पे भी लगा था, एक हार्ट पे था, बाकी सब तो अंदर थे ही जिसको हम निकाल नहीं सकते थे। কাশ্মীরত উগ্রপন্থীর গুলি লগার পাছত সোঁহাত ছিগি গৈছিল। হাত মেরা দো পিস মে পড়া হুয়া থা, কেবল স্কিন অর নার্ভ সে জুড়া হুয়া থা, ইয়ে হাত পুরা অলগ হো গয়া, মেরা অলগ হো গয়া থা, কেবল স্কিন সে জুড়া হুয়া থা, ওকে, মতলব মে কুছ উঠা নি পাতা, হাত মেরা বেকার হো গয়া থা, তো উস পরিস্থিতি মে এন্ড ফাইনালি থিংস সেটল ডাউন, বাট আই এম ভেরি শিওর মাই ইনিশিয়াল এনগেজমেন্ট, আপ তো শায়দ ওয়াহ গির গয়ে, মে গির গয়া, বাট উসকে বাদ ইনিশিয়াল এনগেজমেন্ট আপ দোনো ভি গির গয়ে থে। আচ্ছা, ও দোনো ভি গির গয়ে, আদারওয়াইজ আই উড হ্যাভ বিন আ সিটিং ডাক। সেই অক্লান্ত সৈনিকৰ নেতৃত্বতে চলিছে অলিম্পিকৰ বিশেষ প্ৰস্তুতি। We already have two Olympians who will be there in Paris and will be wound for them. One is Havaldar Jasmine, boxer, and we have a wrestler Ritika Hooda. So both will be representing forces in the Olympics. And India's Olympic aspirations also from them? Oh yes, very strong. Very strong. মিজোরামৰ পৰা কেমেৰাত সঞ্জয় বৰাৰ সহযোগত নীলয় ভট্টাচাৰ্য, ৰিপৰ্ট নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।